আপনারা জানেন আমাদের গত যুক্তিতর্ক অনুষ্ঠানে আইপিএস নজরুল ইসলাম বলেছিলেন যে কলকাতা পুর ভোটে দলের রং না দেখে সফলভাবে হিংসা রুখে দেওয়ার জন্য নাকি বাম জামানাতে তারপরে গোটা কেরিয়ারে তাকে ভোটের দিনে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। গৌতম দার অভিজ্ঞতা এবং ইতিবাচক দিকটা, আলোর দিকটা তার থেকে ভিন্ন, এটা আমার কাছে অত্যন্ত স্বস্তি। তবে এই পুরো বিষয়টা সত্যি সত্যি বোধ হয় অনেকটা নির্ভর করে রাজনৈতিক এবং পাশাপাশি প্রশাসনিক সদিচ্ছার উপর। তবে এই কলকাতার প্রশাসকদের সদিচ্ছার কিন্তু একাধিক একেবারে কিংবদন্তি হয়ে যাওয়া উদাহরণ আছে। যেমন সেই ভদ্রলোকের কথা, ঘোর বর্ষা, একদিনের ওপর কলকাতায় একটানা বৃষ্টি হয়েই চলেছে, রাস্তাঘাট সমস্ত জলের নিচে। এমন আবহাওয়ার মধ্যে গামবুট পরে কলকাতা পুরসভায় তার অফিসে ভদ্রলোক হাজির হলেন। বাইরে একেবারে আকাশ ভাঙা বৃষ্টি, তার মধ্যেই তিনি সটান হাঁটা লাগালেন ঠনঠনিয়ার দিকে। তাকে ঠনঠনিয়ার দিকে যেতে দেখে পুরসভার ইঞ্জিনিয়ার, অফিসার, কর্মীরাও তার পিছু পিছু রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই ঠনঠনিয়ার জমা জল সরানোর কাজটা একেবারে পুরোদমে শুরু হয়ে গেল। মানুষ সেদিন অন্তত কিছুটা স্বস্তি পেয়েছিলেন ওই নিজে রাস্তায় নেমে কাজ করা মানুষটাকে দেখে। তবে ঠনঠনিয়াকে অবশ্য আজও সম্পূর্ণ জলমুক্ত করা যায়নি। আর মানুষটার নাম অবশ্যই সুভাষচন্দ্র বসু। যাই হোক, আমার পরের বক্তা মোহিত রায়। মোহিত, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি সমীরবাবু এবং তন্ময়বাবুকে একটু হতাশ করব, কারণ আমি রাজনৈতিক কর্মী, কিন্তু আজকে আমি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসিনি। ফলে আমি কোনো রাজনৈতিক বাদানুবাদের মধ্যে যাব না, শুধু আমি একটু বাক্যই বলবো যে ওনাদের প্রশ্নগুলোও সবাই জানেন আর উত্তরও সবার জানা। আমি এসেছি আমার নিজস্ব কলকাতার কথা বলতে। কলকাতার মানুষ হিসেবে কলকাতার কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমার কাছে আমার নিজের একটা কলকাতা আছে। সেই কলকাতার কোনো ম্যাজিক চাবির দরকার নেই, কারণ সেই কলকাতা তালাবন্ধ নয়। আমি আমার সেই কলকাতা বলি যার কোনো দাবি থাকে না, কিছু আশা থাকে, এবং সেই আশা পূরণের সোনার কাঠি, রূপোর কাঠি আমাদের কাছেই থাকে। অনেক দেশ বিদেশের শহরের কথা শুনছিলাম। আমাদের মধ্যপ্রদেশ রাজ্য সাধারণভাবে খুব একটা অগ্রসর রাজ্য বলে ধরা হয় না। সেখানের বৃহত্তম শহর হচ্ছে ইন্দোর, খুব ছোট শহর নয়, কলকাতার অর্ধেক জনসংখ্যা। এই শহরটি গত 5 বছর ধরে ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার নির্মল শহরের পুরস্কার পেয়ে আসছে, এবং এই শহরের আরেকটি তার মুকুটে পালক হচ্ছে ওয়াটার প্লাস সিটি। তার মানে এই শহরের সমস্ত বর্জ্য জল পরিশোধন করা হয় এবং তার অন্তত 30% পুনর্ব্যবহার করা হয়। এই শহরের মধ্যে দিয়ে একটা নদী, লোকে তাকে নালাই বলতো, সরস্বতী নদী গেছে, আরও একটা নদী আছে, সেটি এখন সত্যি নির্মল। এই যে কাজটি করেছে এর জন্য কোনো রাজনৈতিক দরকার নেই। আমাদের যে কোনো উন্নয়নের জন্য 3টি জিনিস দরকার। একটা হচ্ছে একটা পরিষ্কার লক্ষ্য, পরিকল্পনা এবং প্রশাসনিক দায়বদ্ধতা। আমাদের দীর্ঘদিন কলকাতায় থেকে এই সব চিন্তাগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে 2 দশকের আগের কলকাতা প্রস্রাবের গন্ধে সুরভিত হয়ে থাকত, একটা পুঁতিগন্ধময় কলকাতা ছিল। সারা শহরে তো জনশৌচালয় খুঁজে পাওয়া ভার। আশাটা জাগিয়ে রেখেছিল একটি জিনিস, মেট্রো রেল। ওই নোংরা শহর থেকে যখন মাটির তলায় নামতাম, দেখতাম একটা ঝকঝকে অন্য শহর। সেখানের থামগুলোতে কোনো পানির পিকের দাগ নেই, যারা যাত্রী তাদের অনেকের পকেটেই টিকিট, বাসের টিকিটটা খসখস করছে, কেউ ফেলছেন না, কারণ একটা পরিকল্পনা এবং প্রশাসনিক দায়বদ্ধতা ছিল যে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার জায়গা নিয়মিত পরিষ্কার রাখলে সে জায়গাটা নোংরা করে না, এবং এই আশা নিয়েই কিন্তু কলকাতায় আমরা দীর্ঘদিন বেঁচে রয়েছি। আমরা অনেকেই দেশে বিদেশে পড়াশোনা করেছি, কর্মসূত্রে গিয়েছি, থেকেছি,
কিন্তু স্বেচ্ছায় আছি কলকাতায়। তার কারণ কলকাতার প্রতি একটা অন্য কৃতজ্ঞতা রয়েছে আমার। আমি একটি উদ্বাস্তু পরিবারের সন্তান। আমরা বিতাড়িত হয়ে আসার পর এই শহর আমাদের আশ্রয় দিয়েছে। এই শহরকে ঘিরে শহরের মধ্যে অন্তত 100টা উদ্বাস্তু কলোনি রয়েছে। তাই এই শহরের জন্য একটা আলাদা দায়িত্ব আমাদের রয়েছে। আমি ওই ইন্দোরের সরস্বতী নদী বললাম, আমাদের শহরে একটা নদী আছে আদি গঙ্গা, যাকে টলিদ নালা বলা বলে চালিয়ে দেওয়া হয়। এই আদি গঙ্গা আমাদের ঐতিহ্যবাহী নদী। এই নদী দিয়ে চৈতন্যদেব গেছেন, এই নদী আমাদের বিভিন্ন কাব্যে রয়েছে। অথচ আমরা 2000 সালে তার ওপর একের পর এক স্তম্ভ করে আমাদের একটা ঐতিহ্যের নদী ধ্বংস করে দিলাম। আমরা কিছু লোক চেষ্টা করেছিলাম, সামান্য চেষ্টা, কিছু হয়নি। কিন্তু সেরকমভাবে এই শহরের যারা পরিকল্পনা করেন, বিভিন্নভাবে ভাবেন, সব রকম রাজনীতি থেকে, তারা কেউ এ ব্যাপারে মাথা ঘামাননি। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন পরে, তার আগে দেখলাম যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল শহরের ঠিক এরকম একটা নদী ছিল, চঙ্গিচন। একেবারে পুরনো ছবি দেখলে মনে হবে আমাদের আদিগঙ্গার পাশের বস্তি। 70 সালে তারা ওই নদীটাকে ভূগর্ভস্থ নালা করে দিল, তার উপর রাস্তা করে দিল, তার উপর ছ লেনের ফ্লাইওভার। 40 বছর পর 2000 সালে 2002 সালে সিওল শহর সেই 6 লেনের ফ্লাইওভার ভেঙে রাস্তা খুঁড়ে আবার নদীটা ফিরিয়ে এনেছে। আমার সৌভাগ্য হয়েছে নিজে সেটা দেখে আসার। আমাদের পরিকল্পনাতেও যদি এরকম থাকতো, আমরা আমাদের ঐতিহ্যকে এইভাবে হারাতাম না। আমার আশা আছে একদিন আমরা মেট্রো রেলের এই পথকে পাল্টে দেব, আমাদের ঐতিহ্যের নদী ফিরিয়ে আনব। আমরা আমাদের শহরের ঐতিহ্য নিয়েই ভাবি না। 4টি বাঙালি ব্যাংক নিয়ে তৈরি হয়েছিল ইউবিআই, সদ্য সেটি উঠে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। এই ইউবিআইয়ের 80-এর দশকে একটা খুব সুন্দর হোল্ডিং ছিল, কলকাতা একটি ইউবিআই শহর, ক্যালকাটা ইজ ইউবিআই সিটি, কারণ ইউবিআইয়ের সবচেয়ে বেশি শাখা ছিল এখানে। আমরা আজকের পরিবেশ সচেতন বিশ্বে কলকাতাকে আমরা হাজির করতে পারি, কলকাতা এক পুকুর নগরী। এই শহরে আপনি যান, চারদিকে পুকুর, নোনা পুকুর, শ্যাম পুকুর, মনোহর পুকুর, বেনিয়া পুকুর, মুরারি পুকুর, পদ্ম পুকুর। এই কলকাতায় এখনও 9-9 করে প্রায় 5000 পুকুর আছে। আমি কলকাতা শহরের ইতিহাস বলে যেতে পারি পুকুরের ইতিহাস দিয়ে। সেই গড়িয়ার কাছে রয়েছে সেন আমলের 800 বছরের পুরনো সেনদিঘি, প্রতাপাদিত্যের সময়ের রায়দিঘি রয়েছে বেহালাতে, বিপ্লবীদের মুরারি পুকুর, সাহেবদের লাল দিঘি, এমনকি সাম্প্রতিক নকশালদের নামেও ঘটনার ওপর রয়েছে আমার সন্তোষপুরে গলাকাটা পুকুর। এই ঐতিহ্যের পুকুর নিয়ে আমরা কলকাতাকে একটা পুকুর নগরী হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারতাম। একটা পরিবহন থাকতো যে কলকাতার ঐতিহ্য পুকুরকে দেখানোর। আমাদের কাছে এই লক্ষ্য, পরিকল্পনা, দায়বদ্ধতা একদমই নেই। যেমন এই জল নিয়ে, জল অনেক জায়গায় পৌঁছচ্ছে, কিন্তু এই জলের কত শতাংশ নষ্ট হয়ে যায় পুরসভা কি তার হিসেব করে? স্রেফ লিকেজ বিভিন্নভাবে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি, সেটা হচ্ছে যে আপনি যে জলটা বাড়িতে পান, সেই জলের মান কি সেটা আপনি জানেন না। এটা কি খাবার যোগ্য? এর কেন মান নিয়মিত প্রকাশ করা হবে না আপনার অঞ্চলে? আসলে কোথাও আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনার এই সমস্ত জায়গাগুলোতে একটা খামতি রয়ে গেছে। এর জন্য রাজনীতির দরকার নেই, এর জন্য দরকার একটা দায়বদ্ধতা। আমরা বড় বড় ম্যানিফেস্টোতে অনেক কথা বলতে পারি, যে কোনো দলেরই হোক না কেন, আমাদের এক একটি বিষয় নিয়ে পরিষ্কার করে ভাবতে হবে, যাতে কলকাতায় এলে মানুষ বলতে পারে যে আমরা একটা নির্মল শহরে এসেছি। আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থা, সলিড ওয়েস্ট কালেকশন শহরে, সেটিও এখনও প্রাচীন। বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, কিন্তু সেগুলোকে মোটর চালিত ভ্যানে সারাদিন ধরে করা যায়, সেগুলোকে বিভিন্ন ধরনের বর্জ্যকে আলাদা করে রেখে তাকে পুনর্ব্যবহার করা যায়, এই সব কিছুতেই আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের যে নতুন ভাবনা হতে হবে, এই ভাবনাগুলোকে নিয়ে আসতে হবে, যাতে আমরা মনে করতে পারি যে কলকাতা একটা আধুনিক শহরে।
কিন্তু কলকাতাকে সংস্কৃতির বাইরে বললে তো হবে না, কারণ আমরাও এই শহরে বড় হয়েছি, সাংস্কৃতিক রোগে আক্রান্ত হয়েছি, লিটল ম্যাগাজিন করেছি, তখন বইমেলার খুব সাধারণ অবস্থা, সেখানে ছোটোখাটো স্টল দিয়েছি। কিন্তু আজ থেকে 15 বছর আগে যা ঘটে গেল, 2015-র 2007 সালের 21শে নভেম্বরের পর আমি আর কলকাতার কোনো কবির কবিতা পড়ি না, কারণ সেই দিন বামপন্থী সরকার মৌলবাদের কাছে মাথা নত করে আমাদের কাছে আশ্রয় নেওয়া একজন কবিকে এই শহর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তসলিমা নাসরিনকে বিতাড়িত করে দিয়েছিলেন। কলকাতার কবিতা তা আজও তার দায়িত্ব পালন করেনি। একজন উজ্বাস্তু হিসেবে আজকে আমাকে এই শহরে ভয় হতে হয় যখন দেখি ময়দানে মুজিব হত্যাকারীদের জন্য মিছিল হচ্ছে, একজন উদ্বাস্তু হিসেবে ভয় হতে হয় যখন মুজিব হত্যাকারী নির্বিঘ্নে এখানে 15 বছর থেকে গেছেন, একজন উদ্বাস্তু হিসেবে আমাকে ভয় পেতে হয় যখন দেখি একের পর এক সন্ত্রাসবাদী এখানে ধরা পড়ছে। সুতরাং একজন উদ্বাস্তু পরিবারের সন্তান হিসেবে আমার দাবি কলকাতার কবিকে, আমার আল বাবুদের সেই লাইনগুলো মনে পড়ছে, পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা, দারুণ আহত বটে আর তো আজ শিরা উপশিরা। কলকাতার কবিরা, সামনে কলকাতা বইমেলা আছে, সেখানে আপনারা কবি সম্মেলন করুন, নির্বাসিতা কবিকে ডেকে আনুন, তাহলে আমি মনে করব যে শুধু উন্নয়ন, শুধু পানীয় জল, শুধু ভালো পুকুর কলকাতা তৈরি করে না, তার একটা প্রাণ চাই, সেই প্রাণটা ফিরিয়ে নিতে হবে। আমি উদ্বাস্তু, এই কলকাতা শহরকে নিজের শহরকে বড় করেছিলাম, নইলে আবার উদ্বাস্তু হয়ে যাব, তখন কি হবে এইসব পুকুর আর জলের কথা ভাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহিতদা। মহিতদা যেখান থেকে শুরু করেছিলেন যে প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, কিন্তু মুশকিলটা মহিতদা যে জানা উত্তরগুলোই আমাদের জীবনে আর মেলে না। আমার ভীষণ ভালো লেগেছে ওই অংশটা যখন মহিতদা বলছেন যে আমি রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে, একজন পরিবেশবিদ, অন্তত পরিবেশ প্রেমী হিসেবে, প্রত্যেকের তো আলাদা একটা অস্তিত্ব থাকতে পারে, কিন্তু সেইখানেই আবার সব থেকে বেশি আশঙ্কাটা হয় যখন রাজ্যের প্রধান বিরোধী দলের প্রধান নেতা বলেন যে হিন্দু আচরণযুক্ত মেয়র পেতে আমাদের ভোট দিন। আমি বলছি যে মেয়র না হলেও চলবে দাদা, কলকাতার সমস্ত নাগরিক এক বাক্যে বলবে পরিষেবা না হলে চলবে না। নয়তো মহিতদা খানিক্ষণ আগে যে ভয়ঙ্কর ছবিটার কথা শোনাচ্ছিলেন, 100 বছর বা 70 বছর আগে পুঁতিগন্ধময় জঞ্জালযুক্ত একটি শহর, আবার তো কলকাতা সেই জায়গায় চলে যাবে। আমি বলছি পুরো ভোটে আশঙ্কার আরেকটা জায়গাও আছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ। আর সাম্প্রদায়িক মেরুকরণের কথা শুনলেই আমার শুধু একটা আশঙ্কা হয় যে বিরোধী দল যদি পুরো পরিষেবার ঘাটতি নিয়ে সিরিয়াস না হয় আমরা যাব কোথায়? শাসকের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে কি আদৌ উৎসাহী বিরোধীরা? কলকাতাবাসীর হাজারো অভিযোগ আছে, রাস্তাঘাটের খানাখন্দ নিয়ে আছে, জমা জল না সরা নিয়ে আছে, খাল সংস্কার নিয়ে আছে, আর যখন এই নাগরিক পরিষেবাগুলো ছেড়ে মূল ফোকাসটা ধর্মীয় পরিচয়ের দিকে ঘুরে যায়, তখন আদতে সেটা শাসকের সুবিধে করে দেয় না তো? ত্রিপুরায় যখন ভোট সন্ত্রাস এমন পর্যায়ে চলে যায় যে এ রাজ্যের শাসক বাংলার যে কোনো ঘটনায় বলার সুযোগ পেয়ে যায় যে দেখুন যাই হোক না কেন ত্রিপুরার পাশে পশ্চিমবঙ্গ তো শিশু, কিংবা সমীর দ্বারা এটা বলার সুযোগ পেয়ে যান যদি যে ত্রিপুরায় পুরো ভোটের আগে এত খুন ধর্ষণ সন্ত্রাস বিরোধী দলের কার্যালয়ে আগুন ধরানোর পর যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন না হয় তাহলে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে কেন? আসলে এটাও এক ধরনের আত্মবঞ্চনা। কলকাতা কি দেয় কবিতায় অসীম রায় ঠিক এরকমটাই লিখেছিলেন, আত্মবঞ্চনার এই উত্তরাধিকার কলকাতা কি দেয়, এটা আমাদেরও প্রশ্ন রইল। যাই হোক, আমার পরের বক্তা অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি কিছুদিন আগে এই ধরনেরই একটা অনুষ্ঠানে এসেছিলাম, সেটাও ছিল আরেকটা নির্বাচনের আগে, আর এটাও আরেকটা নির্বাচনের আগে, খুব বেশি দিন আগেকার কথা না। তো দরজায় ভোট, কড়ানাড়ে, কড়ানাড়াটা মাঝে মাঝে খুব ঘন ঘনই হয়ে যায়, আমরা চমকে উঠি না এখন। কখনো একটা দেশের নির্বাচন, কখনো রাজ্যের জন্য নির্বাচন, কখনো পুরসভার নির্বাচন, কিন্তু এই যে জোট টক্কর গঙ্গা পাড়ে, এইটা ইন্টারেস্টিং। টক্কর যাদের মধ্যে সেটা তো বুঝতেই পারছেন, আমরা তার বাইরে রয়েছি, কিন্তু টক্করটা যদি খুব জমে উঠতে পারে
সেই জন্যই বোধহয় গঙ্গাবক্ষে এটার আয়োজন হয়েছে। আমি এটা অপ্রাসঙ্গিক কথা বলছি, সেটা হচ্ছে আমার একটা খাবারের কথা মনে পড়ছে, চাট, অনেকেরই খুব প্রিয় খাবার চাট। সেখানে প্রচুর মশলা দেওয়া থাকে, গুঁড়ো মশলা, ভাজা মশলা, অনেক রকমের চাটনি। তো সেটা যদি স্টমাকে গিয়ে খুব হিট করে ডাইরেক্টলি তাহলে প্রবলেম হতে পারে, সেই জন্য তাতে কিছুটা টক দই মেশানো থাকে। তো এখানেও যদি টক্করটা খুব উত্তপ্ত হয়ে উঠতে পারে তাহলে সেখানে এই গঙ্গার হাওয়া হয়তো সেই টক দইয়ের কাজ করবে, সেই জন্য হয়তো এই জায়গাটাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু তার পরের যে লাইনটা, যে মেটাতে কলকাতার দাবি, এইটা একটু সমস্যাজনক। তার কারণ বিশেষ করে পুরসভার ভোটে, কারণ ধরুন একটা দেশের নির্বাচন হচ্ছে, আমি যদি পশ্চিমবঙ্গে উদাহরণ হিসেবে ধরি, যেখানে একটা সরকারে রয়েছেন একটা রাজনৈতিক দল এবং কেন্দ্রে আর একটা, সেখানে একটা রাজ্যের কি দাবি, পশ্চিমবঙ্গের কি দাবি, পশ্চিমবঙ্গের কি সুবিধা, কি অসুবিধা, কি আমাদের চাই, চাহিদা কি, সেইগুলো পৌঁছানোর, মানে দাবি হিসেবে পেশ করার একটা অবকাশ রয়েছে। কিন্তু যদি পুরসভার ভোট হয় তাহলে দাবিটা তো যাদের কাছে জানাবো তারা কলকাতারই বাসিন্দা। আমি যতটা ভুগছি, আপনারা যতটা ভুগছেন, তারাও প্রত্যেক দিন সেই একই প্রবলেম ফেস করছেন। তাই দাবি পেশ করার ঠিক অবকাশ আর নেই, কারণ তারা সবাই জানেন। তবুও কতগুলো কথা যেগুলো না বললেই নয়, আমি চট করে সেগুলো একবার করে বলে নিই। নিকাশি ব্যবস্থার কথা অলরেডি অনেকবার হয়েছে, আমরা সবাই জানি কলকাতায় নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আমি নিজে যে জায়গাতে থাকি সেই জায়গায় এখন তো আর বৃষ্টি হওয়ার জন্য বর্ষাকালের দরকার হয় না, সারা বছরই বৃষ্টি হতে থাকে। তো একটু বৃষ্টি হলেই, একদিন একটু ভারী বৃষ্টি হলেই কলকাতার অনেক জায়গাতেই, আমি আমার অঞ্চলের কথা শুধু বলছি না, সন্তোষপুর সার্ভে পার্ক, তার উল্টো দিকে নয়াবাদ এরিয়া, কালিকাপুরের উল্টো দিকে যে মুকুন্দপুরের ভেতরের জায়গা, খুব খারাপ অবস্থা হয়ে যায়। এবং আমরা প্রত্যেকবার দেখি যখন এরকম অবস্থা দাঁড়ায় তখন চট করে কিছু ব্যবস্থা নেওয়া হয় আপাতভাবে, কিন্তু আমার ধারণা যে এগুলো একটা লং টার্ম প্ল্যানের দরকার হয়, যেগুলো সম্ভবত কার্যকরী হয় না বলেই পরের বার বৃষ্টির সময় আবার আমরা ওই একই সমস্যার সম্মুখীন হই। আর একটা খুব সমস্যা আমি নিজে ফেস করি, কলকাতা একেবারে মেট্রোপলিটন সিটির ভেতরে থাকা সত্ত্বেও পানীয় জল আমার এরিয়াতেই, আমি জানি যে গার্ডেনরিচের যথেষ্ট পরিমাণ জল সরবরাহ নেই। সেই জন্যে আমাদের মতো যারা বহুতলে বাস করে বা আবাসনে আছে তারা বাধ্য হয়, আমাদের এরিয়ার কথা আমি বলছি, যে সেখানে বোরিং সিস্টেম এবং ওখানে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে, ক্যালসিফিকেশন হয় যেটাকে স্কেলিং বলি, সেটা স্বাস্থ্যের জন্যেও খারাপ। তো এইগুলো আমার মনে হয় যে কলকাতার অনেক জায়গাতেই আছে। হ্যাঁ, আলো অনেক এসেছে, রাস্তাঘাটে আলোর অসুবিধা হয় না, জঞ্জাল নিয়মিতভাবে সরে যাচ্ছে, কিন্তু যেই দুটো প্রবলেমের কথা বললাম সেই দুটো আমার মনে হয় যে আমাদের দেখবার যথেষ্ট অবকাশ রয়েছে। আর একটা আমাদের সবার কমন ব্যথা, অনেক পুরনো ব্যথা, সেটা হচ্ছে কলকাতায় বিদ্যুৎ সরবরাহ করে যে সংস্থা, তারা যদি একবার ভেবে দেখে যে প্রতি ইউনিট যে চার্জ করা হয় সেটা বোধহয় সকলের জন্যই, আমাদের কলকাতাবাসীদের খুব অসুবিধার একটা জায়গা, সেটা পুনর্বিবেচনা করবার জায়গা রয়েছে। আমার খুব পছন্দ হয়েছে রিপোর্ট কার্ডের যে কথাটা হয়েছে, যে আমরা যা যা প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতিগুলো আমরা যদি আমাদের টেনিওর শেষ হয়ে যাবার পরে প্রকাশ করতে পারি যে কোনগুলো আমরা করতে পেরেছি এবং কোনগুলো পারিনি এবং কেন পারিনি, সেটা ভালো হবে। আর একটা কথা যেটা সৃজাত উল্লেখ করেছেন, আমি সেটার একটা অবশ্যই একবার সেটাকে মনে করিয়ে দেবো আরও একবার, যে কলকাতার যে হেরিটেজ আছে, আমরা কলকাতার সাথে বারবার লন্ডনের প্রসঙ্গ তুলি বোধহয় এই কলোনিয়াল আর্কিটেকচারগুলোর জন্যে, কিন্তু তাকে যেভাবে সংরক্ষণ, মানে ইন প্রপার ওয়েতে রেস্টোর করা, সেটা বোধহয় দরকার আছে। দেখুন, শহরের বিউটিফিকেশন দুরকমভাবে হতে পারে, একটা হতে পারে কোনো জায়গায় আমি এলইডি লাইট লাগালাম, টাইলস লাগিয়ে দিলাম, রং করে দিলাম, সেটার একটা কসমেটিক একটা সৌন্দর্য বৃদ্ধি করা হয়, কিন্তু যেটাকে তার মতো করেই যদি মেনটেন করা হয়, দেখুন প্রত্যেকটা শহরের তো নিজের নিজের বৈশিষ্ট্য আছে, আমরা চাইবো সবসময় যে কলকাতা কলকাতার মতো করে সুন্দর থাকুক, আমরা তো কখনো এটা বলবো না যে কলকাতা দিল্লির মতো হয়ে যাক বা কলকাতা ব্যাঙ্গালোরের মতো হয়ে যাক বা কলকাতা চেন্নাইয়ের মতো হয়ে যাক বা মুম্বাইয়ের মতো হয়ে যাক, কারণ আমরা কলকাতাকে কলকাতার মতো করেই চাই। এবং প্রত্যেকটা কলকাতা, প্রত্যেকটা শহরের নিজের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে মেনটেন করবার জন্যে, যেমন একটা শহর কতটা ভালো বা কতটা ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে তার জন্যে, যেমন বেসিক ফেসিলিটিসগুলো, যে সেখানে ওয়াটার সাপ্লাই আছে কিনা, ইলেকট্রিসিটি সাপ্লাই আছে কিনা, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক কিনা,
যেমন আমাদের কাছে থাকে যে এয়ার পলিউশন ইন্ডেক্স, যেমন আমাদের কাছে থাকে ওয়াটার পলিউশন ইন্ডেক্স, আমার মনে হয় যে ততটাই ইম্পর্টেন্ট একটা শহরের হ্যাপিনেস ইন্ডেক্স, একটা শহরের মানুষ কতটা খুশি আছে। যেমন একজন মানুষের একটা শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোই যদি ঠিক থাকে তাহলে মানুষ সুস্থ, সেরকম একটা শহরেরও এই ভালো থাকা, এই ভালো থাকাটাকে কীভাবে পরিমাপ করা যায় তার নিশ্চয়ই প্যারামিটার্স আছে। এবং আমি চাইবো যে কলকাতা শুধুমাত্র ভারতের মধ্যে না, পুরো বিশ্বের মধ্যেই হ্যাপিয়েস্ট সিটির মধ্যে লিস্টের প্রথম দিকে থাকুক। আমরা কলকাতাকে যেভাবে, আমরা কলকাতাতে যেভাবে ভালো থেকে অভ্যস্ত, আমরা জানি আমরা কলকাতার মানুষরা আমরা যে অপোজিট ওপিনিয়ন তাকে আমরা বরাবর রেসপেক্ট করে এসেছি। আপনার সাথে আমার মতের মিল নেই মানেই হচ্ছে আমি আপনার শত্রু তা না, আমরা এটা, আমরা এটাতে বিশ্বাসী। আমরা সেই কলকাতাটাকে যেন মেনটেন করতে পারি, আমরা সেরকম পরিবেশ যেন পাই যেখানে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে আমরা ফিরে পাবো বা আমরা মেনটেন করতে পারবো। আমরা যেভাবে বাস করতে চাই, আমরা যেভাবে জীবনযাত্রা চাই, আমরা সেইভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এইগুলো হচ্ছে ছোটোখাটো লিস্টের কথা যেগুলো বললাম। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে এই ফেরাতে কলকাতার দাবি, কার হাতে ম্যাজিক চাবি। এবার দেখুন, ম্যাজিক মানে তো মায়া, ম্যাজিক মানে ইলিউশন, ম্যাজিক মানে আমরা এটাও বলি যে ম্যাজিক মানে চোখে ধুলো দেওয়া, ম্যাজিক মানে ভুল বোঝানো, আবার ম্যাজিক মানে বিজ্ঞানও। তাহলে এই দুটোকে এক করলে যদি হয় যে বিজ্ঞানসম্মত উপায়ে ভুল বোঝানো বা চোখে ধুলো দেওয়া, তাহলে সেই ম্যাজিক তো আমরা চাইবো না কখনো। আমরা চাইবো যে, আমি পার্সোনালি বলবো যে আমার ম্যাজিকের তাহলে দরকার নেই, সেটা মৌখিক প্রতিশ্রুতি হোক কি সেটা লিখিত ম্যানিফেস্টো হোক, সেখানে আমি অলরেডি, আমরা প্রত্যেক দিন জীবনে নানা ক্ষেত্রে একটু একটু করে ঠোক্কর খাচ্ছি, একটু একটু করে আমরা ভুল বুঝছি, তো সেখানে আর সেটা আবাহন করার দরকার নেই। তো আমি বলবো সেই ম্যাজিকের দরকার নেই, রাদার রিয়েলিটি, সেটা যদি অল্প হোক সেটাই আমাদের বলা হোক, কিন্তু সেটা বাস্তবে হতে আমরা দেখতে চাই। এবং চাবি যদি বলি তাহলে তো গণতন্ত্র অনুসারে, টেক্সট বুক অনুসারে সেই চাবি অ্যাকচুয়ালি আমাদের কাছেই, জনগণের কাছে বলে আমরা জানি, এবং আমি এখনও সেটাতেই বিশ্বাস করতে ভালোবাসবো। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণদা। অনির্বাণদাকে বিশেষ করে ধন্যবাদ যে ম্যাজিকের কি চমৎকার একটা নতুন ব্যঞ্জনা বের করলেন, বিজ্ঞানসম্মতভাবে ভুল বোঝানো। সত্যি এটা কেই বা চায়? আমার চমৎকার লাগে। আমি শুরুতেই বলেছি যে আজকে রাজনীতির কচকচির থেকে বেরিয়ে আমি চেষ্টা করব এই শহরটা নানা অংশ নতুন করে চেনার এবং আপনাদের কাছে চেনানোর। হ্যাপিনেস ইন্ডেক্স, সত্যি যিনি বলছিলেন তিনি লালমোহন গাঙ্গুলিকে পর্দায় ফিরিয়ে এনেছেন, কিংবা ওই একেনবাবু নামে একজন তত খ্যাতনামা নন, অল্প খ্যাত গোয়েন্দা চরিত্রকে রাতারাতি পর্দায় প্রতিষ্ঠা দিয়েছেন। অনির্বাণদা যখন বলছিলেন, আমার এই কলকাতার আরেক দাদার কথা মনে পড়ছিল, যিনি কলকাতার চাটুজ্যেদের রোয়াকে বসে হাঁক ছাড়তেন, ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস। আর পটলডাঙ্গার বাকি তিন মূর্তি, হাবুল, ক্যাবলা আর প্যালারাম, ততোধিক উচ্চগ্রামে যোগ করত ইয়াক ইয়াক। তো এই দাদা মানে আমাদের টেনিদাকে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় গড়েছিলেন তার এক সময়ের 20 নম্বর পটলডাঙ্গা স্ট্রিটের বাড়িওয়ালা প্রভাত মুখোপাধ্যায়ের আদলে। কিন্তু আজকের বাঙালি কি আদৌ জানে যে বঙ্গ সাহিত্যে চিরস্মরণীয় সেই পটলডাঙ্গা জায়গাটা কোথায়? আমার স্ট্রিট পোস্ট অফিস পেরিয়ে হ্যারিসন রোড, মানে এখনকার মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ের ঠিক আগে বাঁহাতে মহাসরু যে গলিটা নানা পাকটাক্ষে শটান বৈঠকখানা রোডের দিকে, মানে সূর্যসেন স্ট্রিটের দিকে বেরিয়েছে, তারই নাম পটলডাঙ্গা স্ট্রিট। কি সুকুমার রায়ের ঠিকানা কবিতাটা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমার পরের বক্তা কিন্তু রাস্তার গোলক ধাঁধার নয়, রাজনীতির গোলক ধাঁধার তরুণ তুর্কি, কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। প্রথমেই বলে দিই, বুয়াদাদের তকমা অনুযায়ী আমি একজন বহিরাগত, আমি কলকাতা কর্পোরেশনের বাসিন্দা নই, আমি বিধাননগরে রয়েছি। এবার আমার কথা বলবার বা প্রশ্ন করার অধিকার বা দায়িত্ব আছে কিনা সেটা সময় বলবে। ছাত্র হিসেবে হেয়ার স্কুলের স্টুডেন্ট ছিলাম এবং তারপরে কলেজ হোক ইউনিভার্সিটি হোক সবই খাস কলকাতায়, তাই হয়তো কিছুটা দায় এবং দায়িত্ব থেকে যায়। শুরু করছি যিনি সবার শেষে কথাটা শেষ করলেন, সেটা হচ্ছে অনির্বাণদার বক্তব্য দিয়ে, ম্যাজিক। সত্যি তো ম্যাজিক মানে হচ্ছে পড়া বাস্তব,
এবার ম্যাজিকের আরেকটা কথা হয় ভাওতা। ভাওতা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা স্লোগান দিয়েছিলাম, নীল সাদা ত্রিফলাতে বিলেত নাকি কলকাতা, নীল সাদা ত্রিফলাতে বিলেত নাকি কলকাতা, মুখেই শুধু বড় কথা কাজের বেলায় ভাওতা। কেন বলেছিলাম জানেন? কারণ আপনাদের ক্লাসে, প্রত্যেকটা ক্লাসেই থাকতো এমন একজন স্টুডেন্ট যার প্র্যাকটিক্যাল খাতার ওপরে মলাটটা অত্যন্ত সুন্দর সেলোফেন পেপার চুমকি থাকতো, কিন্তু ভেতরের খাতাগুলো ফাঁকা থাকতো। কেন ফাঁকা থাকতো? সেভেন্থ শিডিউল অনুযায়ী আমরা জানি রাজ্যের কী কী দায়িত্ব, কেন্দ্রের কিছু দায়িত্ব এবং পুরসভার কী কী দায়িত্ব। একটু আগে গৌতমবাবু বলছিলেন যে 14টা দায়িত্ব, সেই 14টা দায়িত্বর ভেতর যদি আমরা দেখি তাহলে যে যে ন্যূনতম নাগরিক পরিষেবাগুলো থাকে, সেই নাগরিক পরিষেবাগুলোর ভেতর থাকে হচ্ছে জল, খাওয়ার এবং নিকাশির। বিশ্বাস করুন, এটা পুরোপুরি জলাঞ্জলি হয়ে গেছে। কেন জলাঞ্জলি হয়ে গেছে? এখানে আজকের খুব সুন্দর একটা কথা ছিল, দুয়ারে ভোট করানারে জোট টক্কর গঙ্গা পারে। বিশ্বাস করুন, দুয়ারে গঙ্গা করানারে শুধুই মৃতের মিছিল বাড়ে। শুধু গত বছর 19 জন সহনাগরিক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। যে নীল সাদা এবং তার যে জাংশন বক্সটা, জাংশন বক্সটা খোলা থাকে না, জলের নিচে থাকে, এটা বাস্তব। যখন আমরা প্রশ্ন করি যে আমাদের নাকি সব কাজ হয়ে গেছে, একটু আগে গৌতমদা বলছেন আমাদের অনেক চাহিদা আছে, ভয় লাগে প্রশ্ন করতে। কারণ কিছুদিন আগে আমাদের রাজ্যের সর্বময় কর্ত্রী বীরভূমে বলছে যতই দাও এদের আর চাহিদা শেষ হয় না। নিজের বিধায়ককে এই কথাটা বলছেন, তাহলে আমি আপনি কি চাইবার সেই সাহসটা খুঁজে পাই? পাই না। গৌতমদা বলছিলেন যে আমাদের ম্যানিফেস্টোতে বস্তির বক্তব্য আছে। হ্যাঁ, 33% বস্তি আছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতায়। কলকাতায় একটা খুব ইন্টারেস্টিং ডেমোগ্রাফি আছে। 1872 সালে যখন প্রথমবার 25টা ওয়ার্ড নিয়ে কলকাতা কর্পোরেশনের ডিলিমিটেশন হয়, সেই 25টা ওয়ার্ড, তার ভেতর ওয়ার্ডগঞ্জ আছে, তার ভেতর শ্যামপুকুর আছে, তার ভেতর কলুটোলা আছে, তার ভেতর মানিকতলা আছে, তার ভেতর আলিপুর আছে। এবং এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু আপনাদের সবাইকে আমি করতে চাই, আপনাদের কি মনে হয় যে সব জায়গায় নাগরিক পরিষেবা বা তার দাবি একই রকম হয়? নিউ আলিপুরে যে মানুষটা অত্যন্ত পশ একটা কমপ্লেক্সে থাকে, তার কাছে নাগরিক পরিষেবার চাহিদাগুলো অত্যন্ত ওপর। কেন ওপর? কারণ সে তার প্রয়োজনীয়তাগুলো নিজের সামর্থ্যে সমাধান করতে পারে, কিন্তু না ওয়ার্ডগঞ্জ পারে না, না মানিকতলার বিভিন্ন জায়গা পারে না, পার্ক সার্কাস পারে না, চৌবাগা পারে না। তাই সেই সব জায়গাগুলোতে গুরুত্বটা আরও বেশি দেওয়া উচিত। একটু আগে জলের কথা বলা হচ্ছিল, এই জল জমা এবং নিকাশি জলের পাশাপাশি যখন পানীয় জলের প্রশ্ন আসছে, পানীয় জলটা আমাদের এখান থেকে বুস্টার পাম্পিং স্টেশন দিয়ে এগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায়, এ ব্যাপারটা আমরা সবাই জানি, খুব ভালো কথা। কিন্তু সেটা কি সর্বত্র সমানভাবে পৌঁছয়? অনির্বাণদা নিজে সেই কথাটা বলেছে। এবার আসা যাক আরেকটা জলের বক্তব্য, সেটা হচ্ছে ক্যানাল। এখানে আলীনগরের গোলকধাঁধার অভিনেত্রী আছেন, আলীনগরের গোলকধাঁধাতে একটা দুর্ধর্ষ কথা বলা হয়েছিল, মারাঠা ডিচ এবং সেই সংক্রান্ত যে খালগুলো আছে, সেই খালগুলোর শুরুটা হয়েছিল অবশ্যই বর্গীয় আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবার জন্যে, কিন্তু সেটাকে কি বিকল্প জলপথ হিসেবে সামনে তোলা যায় না? যদি যায় তাহলে কিন্তু আরজিকর থেকে সেক্টর 5 জ্যাম ছাড়া পৌঁছানো সম্ভব। হ্যাঁ, এটা একটা দাবি। এটা আরেকটা দাবি যে পার্কিংয়ের জন্যে তৃণমূলের ম্যানিফেস্টোতে আছে যে তারা স্থায়ী পার্কিং করবে। এবার স্থায়ী পার্কিং করবার জন্য জমি প্রয়োজন এবং আমরা জানি জমির সমস্যা কোথায়। তাহলে আমরা যখন শপিং মলে গিয়ে দেখি ক্যান্টিলিভার পার্কিং আছে, তাহলে সেরকম কি রাস্তায় রাস্তায় ক্যান্টিলিভার পার্কিং হতে পারে না? কারণ আমাদের দুর্ভাগ্যবশত আমরা দেখি যে একটু আগেই যে পটলডাঙার কথা বলা হচ্ছিল বা কলুটোলা স্ট্রিটের কথা বলা হয়, সেখানে পুরনো বাড়ি, সব বাড়িতে পার্কিং নেই, সব বাড়িতে গ্যারেজ নেই, রাস্তাতেই গাড়ি রাখতে হয়। পুরসভা যদি ক্যান্টিলিভার পার্কিং করে এবং তাতে যদি পয়সা নিয়ে আমাদেরকে পার্কিং করতে দেয়, নাগরিকদের পার্কিং করতে দেয়, তাহলে তন্ময়দা যে কথাটা বলেছিল যে কর্মসংস্থানে কলকাতা পুরসভা 3%, সেটা নিঃসন্দেহে 13 বা 33 হবে। হ্যাঁ, দরকার পরিকল্পনা, এবং পরিকল্পনার জন্য দরকার হচ্ছে পড়াশোনা। কিন্তু দুর্ভাগ্যবশত না বলতে চেয়েও
যেটা বলতে হয় যে এখানে আমাদের বর্তমান তৃণমূল বোর্ড প বলতে পয়সা বোঝে, কারণ সাইকেল থেকে শুরু করে আজকে স্করপিও পর্যন্ত 10 বছরে শুধু সমাজসেবা করে কি করে করা যায়, অর্থনীতির ছাত্র হয়ে আমার কাছে উত্তরটা নেই। একটু আগে বুয়াদা বলছিলেন যে হ্যাঁ ব্যবসা করে তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ 4 কোটি কেন 4000 কোটি টাকা আয় করতে পারেন, কিন্তু উনি হলফনামায় লিখছেন উনি সমাজসেবিকা। আমি শুধু জানতে চাই পৃথিবীর কোন সমাজসেবী শুধু সমাজসেবা করে 4 কোটি টাকা সম্পত্তি করতে পারে, এবং বিশ্বাস করুন সেই সমাজসেবা হয়তো আমাদের মতো সবাই করতে চাইবে। গৌতম দা রয়েছেন, আইন শৃঙ্খলার প্রশ্ন এলো। 2015 সালের পুরসভা নির্বাচনের সময় বড়তলা থানায় আক্রান্ত হয় এসআই। হ্যাঁ, এটা আমার কলকাতার ঐতিহ্য, কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন, সেই আক্রমণে যিনি প্রধান অভিযুক্ত সেই গোপাল তিওয়ারির স্ত্রী এবছর বিজেপির ক্যান্ডিডেট। এই প্রশ্রয় এবং প্ররোচনার বিরুদ্ধে আমাদের কোথাও দাঁড়াতে হবে, কারণ সোসাইটি ডিজার্ভস দিস লিডার। শুধু পরিবর্তন শব্দবন্ধ হিসেবে থেকে যাবে যদি না আমরা নিজেদেরকে বাদলাই। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা আয়না রয়েছে। অনেকক্ষণ রাজনীতি হলো, এবার কলকাতা নিয়ে নিজের কিছু স্বপ্ন। আর কয়েকদিন বাদে হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাসের সব থেকে বড় আনন্দের জায়গাটা কোথায় জানেন তো? একটা আদ্যপান্ত অন্য ধর্মের একটা অনুষ্ঠান, কেকটা তৈরি হয় বেগবাগানের আহমেদ ভাইয়ের কাছে, বিক্রি হয় নাহুম বলে একজন ইহুদির কাছে। এটা আমার কলকাতা, যে কলকাতা সব ধর্মকে একসঙ্গে এক জায়গায় রাখতে জানে। এই ঐতিহ্য এবং উত্তরাধিকারটা যেন আমরা হারিয়ে না ফেলি, বা তার দায়িত্বটা কাদের? দায়িত্বটা আমাদের। নামের পদবিতে কিছু যায় আসে না। আমার শহর লন্ডনও হবে না, আমার শহর মিনি পাকিস্তানও হবে না, আমার শহর কলকাতা থাকবে, যে শহর আমার প্রথম সব কিছু জানে, যে শহর জানে যে শিক্ষাটা শুরু হয় কিন্তু স্কুল থেকে। আবার একটু রাজনীতিতে ফেরত আসি, ঠিকই তো স্বর্গে গেলেও ধান মানে। গত বছর থেকে এবছরের ভেতর রাজ্য সরকার মাত্র 89টা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল বন্ধ করেছে। গত বছরের আগের বছর গালভরা একটা প্রকল্প শুরু হয়েছিল কলকাতা পুরসভার অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হবে। বিশ্বাস করুন, বিরোধী রাজনীতির একজন প্রবক্তা হওয়া সত্ত্বেও আমি সাধুবাদ জানিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে উনি একজন অ্যাডহক প্রশাসক। অ্যাডহক প্রশাসকের সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে একটা জিনিস পছন্দ হলো, তার জন্যে দশমীতে একটা কার্নিভাল হতে পারে, একটা 400 একরের জলাভূমি ইকো পার্ক হতে পারে, কিন্তু তার সাস্টেনেন্স থাকে না, তার জন্য আবার প্রকল্পের দরকার হয়। যে প্রকল্প বলে যে 89টা স্কুল যখন বন্ধ হয়েছে আমার পুরসভার প্রত্যেকটা অঞ্চলে যেন একটা করে স্কুল তৈরি হয়, যে কারণে আমরা বলেছি একটা স্মার্ট স্কুল দরকার, কারণ যেটা দিয়ে শুরু করেছিলাম নিউ আলিপুরের চাহিদা আর মেটিয়াবুরুজের চাহিদা কিন্তু এক নয়, তাই চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সবশেষে শুধু ওই শৌচাগার নিয়ে কথা হচ্ছিল। রাজনীতি করার সুবাদে অনেক জায়গায় ঘুরতে হয়, এবং বিশ্বাস করুন শৌচাগারগুলোর বাইরে অনুপ্রেরণা ছড়াছড়ি, ভেতরে জল থাকে না দুর্ভাগ্যবশত। আর সবশেষে বলবো হচ্ছে বাজারের কথা। আমরা জানি না যে এখানে কারা কারা পুরসভার বাজারে যাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে। মানিকতলা গত বছরের আগের বছর বা তার আগের বছর সম্ভবত হাতিবাগান বাজার অগ্নিদগ্ধ হয়ে যায়। আমরা তারপরে অন্য কোনো পরিকল্পনা পেয়েছি, বুয়াদা বলতে পারবেন ওপেন ফোরামে, আমি শুনবো তখন। আবার এর আরেকটা এক্সট্রিম কি, যেই মুহূর্তে একটা বাজারের পরিবর্তনের প্রশ্ন ভেবেছি তখনই আমরা পেয়েছি কি লেক মল। না, আমি মল চাইছি না, আমি বাজারটা চাইছি, কারণ এই বাজারগুলোর একটা ঐতিহ্য আছে, কিন্তু তার ভেতর একটা প্রকল্প থাকবে না কেন, একটা পরিকল্পনা থাকবে না কেন, কেন একটা স্মার্ট কিওস্ক থাকবে না? হ্যাঁ, আমরা স্মার্ট কিওস্কের দাবি করেছি। আমরা যখন হকার পুনর্বাসনের কথা বলেছি আমরা স্মার্ট কিওস্কের দাবি করেছি। কেন বলেছি? কারণ জীবিকাটা তো সবার অধিকার। কর্মসূত্রে আমি একজন তথ্য প্রযুক্তি কর্মী, আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হয় বা কাজের সুবাদে যেতে হয়, এবং সেখানে গিয়ে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় স্মার্ট কিওস্ক আছে, এবং সেখানে এখন 34 বছর ধরে কী হয়েছে বা এতদিন কেন হয়নি, একটা জিনিস সবাইকে স্বীকার করে নিতে হবে যে আগে কিন্তু আমরা স্মার্টফোনে খাওয়ার অর্ডার দিতাম না, আগে কিন্তু স্মার্টফোনে আমরা গাড়ি অর্ডার দিতাম না, গাড়ি বুক করতাম না, তাহলে এখন কেন স্মার্ট কিওস্কে আমরা বাজার করব না? ভালো থাকবেন, ভালো রাখবেন, শহরটা যেন ভালো থাকে।
ধন্যবাদ অভিষেক। অভিষেক, খুব চমৎকার একটা জায়গা ধরেছে, যে প্রত্যেকটা এলাকার চাহিদা তো সত্যি আলাদা, প্রত্যেক নাগরিকের চাহিদাও আলাদা, এবং সেই চাহিদা পূরণের দায় হচ্ছে অবশ্যই শাসকের, প্রশাসকের, যারা ক্ষমতায় আছেন নিঃসন্দেহে। কিন্তু আরেকটা জায়গা থেকে যদি বিষয়টা একটু দেখি, যে ধরুন কলকাতাকে সুন্দর করার যাবতীয় দায় দায়িত্ব শুধু পুরো বোর্ড বা প্রশাসকের ওপর চালিয়ে দিলে সেটা কিন্তু যথেষ্ট অন্যায্য হবে। আসলে নাগরিকদের ওপরও অনেকটা নির্ভর করে শহরের চরিত্র। সোনালী অতীতের কথা এত বলছি, এবার রুক্ষ বর্তমানে ফিরি। 2000 সাল, সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তখন কলকাতার মেয়র, আর মেয়র হিসেবে তীব্র প্যাশনেট সুব্রতদা তখন কিন্তু প্রশাসনিক কর্তব্য পালনে মাঝে মাঝে দলীয় নীতির উল্টো দিকেও হাঁটতেন। তো যাই হোক, রাতে স্ত্রীর সঙ্গে নেমন্তন্ন খেয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন। সাদান এভিনিউতে দেখলেন প্রশস্ত রাজপথে দাঁড়িয়ে এক নাগরিক বিনা দ্বিধায় জলত্যাগ করছেন। তো সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেবে এলেন ক্রুদ্ধ মেয়র। বুলেভার্ডের পাশে পড়ে থাকা একটা নিম গাছের ভাঙা ডাল হাতে তুলে নিলেন, আর তারপর শটান কয়েক ঘা সেই ব্যক্তির পশ্চাদ্দেশে। ওই অবস্থাতেই সেই হতভম্ব সহনাগরিক কোনো রকমে চম্পট দিলেন। এই ঘটনা নিয়ে পরে অবশ্য কম বিতর্ক হয়নি। অনেকে তো এটাও বলেছিলেন যে মেয়র কি করে নিজের হাতে আইন তুলে নেন, মানে নিজের হাতে নিমডাল তুলে নেন। যাই হোক, এই ঘটনায় কিন্তু একজন প্রশাসকের জ্ঞানচক্ষু খুলে যাওয়ায় এই কলকাতা শহরটা কি পেয়েছিল জানেন? মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের আমলেই গোটা শহরে 2200 সুলভ শৌচালয় তৈরি হয়। তবে অভিষেক খানিক্ষণ আগে বলছিল সেই 2200 সুলভ শৌচাগারে সর্বত্র এখন জল পাওয়া যায় কি না আমি জানি না। সুতরাং সেই মধ্যরাতে জলত্যাগীকেই বা অভিসম্পাদ দিই কী করে? যাই হোক, আমার পরের বক্তা অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। মোহিত স্যার বললেন তসলিমা নাসরিন চলে যাওয়ার পর থেকে উনি কবিতা পড়া ছেড়ে দিয়েছেন, কলকাতার কবিদের। আচ্ছা, বুঝলাম। তা উনি কি পেন্টিং দেখা ছেড়ে দিয়েছেন, নাকি এম এফ হুসেনের কথা মনে পড়ে? যাকগে, আমি আমার বক্তব্য শুরু করি। আমি শুরু করছি সৈয়দ মুস্তফা আলীর একটা গল্প দিয়ে। সুজলং সুফলং বাংলার লোক কায়রোতে তখন পোস্টেড, ওখানে অধ্যাপনা করছেন। তা মুস্তফা আলী যেমন বৈঠকি মানুষ, সব জায়গায় গিয়ে ওনার বন্ধুবান্ধব জুটে যায়। বন্ধুবান্ধবদের মধ্যে থেকে থেকেই উনি, আহারে আমার বাংলার বৃষ্টি, আহা তোমরা তো বৃষ্টি দেখোনি, বুঝবে না। কায়রো অবভিয়াসলি মিশরে একটি মরুভূমি, সেখানে বৃষ্টির অবস্থা খুবই বিরল, তো বৃষ্টি হয় না, এবং উনি রোজ দুঃখ করেন, আহারে তোমরা বৃষ্টি দেখলে না, বৃষ্টি যে কী অপূর্ব জিনিস। তো ঘটনাচক্রে একদিন 5 বছর পর হঠাৎ করে বৃষ্টি হয়, এবং সেদিন সৈয়দ মুস্তফা আলীকে ওর বাকি কায়রোর বন্ধুরা মারতে বাকি রেখেছিল, কারণ একটি মরুভূমির মধ্যে শহর, তাতে স্বাভাবিকভাবেই ড্রেনেজ সিস্টেম নেই এবং জল নিকাশির ব্যবস্থা নেই, এবং পুরো শহরটা কাদা নোংরা, এবং ওরা বৃষ্টি নিয়ে রোম্যান্টিসাইজ করার বিষয়টাই বুঝতে পারছিল না। তো কথা হচ্ছে কায়রো, এই ঘটনাটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স, আর কায়রো হচ্ছে মরুভূমির একটা শহর যেখানে বৃষ্টিটা 5 বছরে একবারই হয়। কিন্তু আমরা তো সত্যি সুজলাং সুফলাং পশ্চিমবঙ্গের মানুষ, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই দেশ, বৃষ্টি তো আমাদের জীবনে আছে, এটা নদী নালার বাংলা। তা সেই বৃষ্টির সাথে আমাদের আজও বোঝাপড়া হলো না। আমি চাই না আমার শহর লন্ডন হোক, আমি চাই আমার শহর কলকাতা থাকুক, কিন্তু বহু ব্যবহারে ক্লিশে হওয়া সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি বর্ষায় কলকাতা ভেনিস হয়ে যায়, এবং সেই ভেনিসটা কারো কাম্য নয়। এবং এটা এত বছরে কেন সমাধান হবে না, এবং সব কিছু আগের সরকার করেনি, 34 বছরে হয়নি, এটা বলে দিলেই কিন্তু হয় না। তার কারণ তারা কিছু পারেনি বলেই আপনারা এসেছেন, আপনাদের কাছ থেকে তো তাই জন্যই এক্সপেকটেশন। আমরা তো যারা ক্ষমতায় আছে তাদের কাছে চাইবো, যারা ক্ষমতায় নেই তাদের কাছ থেকে কী করে চাইবো? পানীয় জল কিন্তু এখনও একটা বড় সমস্যা। এই যে দাদা অত্যন্ত এক ভালো একটা কথা বলেছেন, কলকাতা একটা নয়, কিন্তু কলকাতার সমস্যাও একটা নয়। ফলে পানীয় জল, আমরা আমাদের মলের কলকাতায় দাঁড়িয়ে আমাদের মনে হয় পানীয় জল তো খুব সুন্দর আসছে যাচ্ছে, কিন্তু ঘটনাচক্রে পানীয় জল এবং ভূগর্ভস্থ জলের অবস্থা যথেষ্ট খারাপ। এবং আজকে আমরা যখন পেটি ইস্যুসগুলো নিয়ে কথা বলছি, এখন আমার মনে হয় পরিবেশ সংক্রান্ত এবং
ভূগর্ভস্থ জল সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের আগে করা উচিত, কারণ পরিবেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং কলকাতা পরিবেশের জন্য কিচ্ছু করছে না। গত 10 বছরে 50,000-এর উপর গাছ কাটা হয়েছে। দিস ইজ দ্য সেম 2021-এ দাঁড়িয়ে। কলকাতা কিন্তু শুধু কলকাতাবাসীদের নয়, একটু আগে গৌতম স্যার একটা উদাহরণ দিলেন যে 45 লাখ, যদি 2011-র আদমশুমারি অনুযায়ী লোক যদি থাকে, 60 লাখ লোক এখানে যাতায়াত করে তাদের তাদের পেশার জন্য, অর্থাৎ 1,05,00,000-এর চাপ। কিন্তু এই 1,05,00,000 মানুষের জন্য যথেষ্ট রাস্তায় শ্রমজীবী, শুনতে বামপন্থী লাগলেও শ্রমজীবী ক্যান্টিন বা শ্রমজীবী বাজার এবং তাদের থাকার শেল্টার, এই ব্যবস্থাটা কি আমরা করতে পারছি? কলকাতার একটা প্রচণ্ড কসমোপলিটন চরিত্র ছিল, সেখানে সব রকমের অর্থনৈতিক অবস্থার লোক থাকতে পারত। এখন কিন্তু কলকাতাটা ক্রমশ দরিদ্র এবং নিম্নবিত্তদের হাতের বাইরে চলে যাচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু আমাদের একটু ভাবা দরকার। কারণ আজকে শুরু থেকে অনেক বক্তব্য শুনলাম, সেখানে কলকাতা কর্পোরেশনের শুরুর দিকের একটা লক্ষ্য ছিল দরিদ্র নারায়ণের সেবা, নেতাজি সুভাষচন্দ্র বসু আমি যদি ঠিক বলে থাকি। আমরা আজকে কিন্তু কলকাতাটা, আজকের যে কলকাতাটা, সেটা সামহাউ ইজ লুজিং ইটস প্লট অ্যাজ ফার অ্যাজ গরিব মানুষ এবং নিম্নবিত্তরা কনসার্ন। সবাই বলছেন প্রচুর কাজ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে কিন্তু কাজ হওয়াটাই শেষ কথা নয়। কর্পোরেশন কাজ করলো কিন্তু সেটা এফেক্টিভ হলো না, সেটা একটা কেমন ধরনের কথা? মানে আমফানে আমি 72 ঘন্টা জল ছাড়া, ইলেকট্রিসিটি ছাড়া ছিলাম, এবং আমি একা নই, আমি অত্যন্ত ভাগ্যবান যে মাত্র 72 ঘন্টা। তা কারো কারো, আমার প্রশ্ন হচ্ছে 2021-এ এটা আমরা কেন ফেস করব? আমরা আধুনিক পৃথিবীর মানুষ, যেখানে আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রতে যেদিন লঞ্চ হচ্ছে সেদিন আমি প্রি অর্ডার করতে পাচ্ছি, এটার আগের পৃথিবী নেই যে বিদেশ থেকে দাদা প্লেনে করে আসলে একটা আফটার শেভ লোশন আনবে আর আমি সবাইকে দেখাবো যে এটা বিদেশি আফটার শেভ লোশন। না, আজকে সব কিছু একসাথে লঞ্চ হচ্ছে, সেখানে আমি কেন আমার বেসিক সুবিধাগুলো পাবো না, এটা একটা প্রশ্ন। এই যে কাজ হচ্ছে, এই কাজের মধ্যে কতটা এফেক্টিভ হচ্ছে, এই প্রশ্নটা যদি আমি করি, আমার একটা বিদেশি যুগ, মানে বিদেশি চুটকি মনে পড়ছে যে একবার একটি শহরে একটি বড় গর্ত হয় এবং তাতে বিভিন্ন লোক পড়তে থাকে এবং তাদের চোট লাগতে থাকে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাড়াতাড়ি কর্পোরেশনের সবাই একসাথে মিটিংয়ে বসে, তো বলে কী করলে এই সমস্যার আসল সমাধান হয়। তো সবচেয়ে যে স্মার্ট কাউন্সিলর, তিনি বললেন যে আমরা একটা কাজ করি, গর্তের পাশেই অ্যাম্বুলেন্স রেখে দিই, তাহলে যেই পড়ে যাবে হসপিটালে নিয়ে যাব। তখন কয়েকজন বললেন না না না, এটা তেমন এফেক্টিভ লাগছে না। তখন আরেকজন বললেন ঠিক আছে, গর্ত আর হসপিটালের মাঝখানে একটা নালা খুঁড়ে দিই, নৌকোয় করে তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে। তখন আরেক দল বললেন না 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 না, এটাও ভাল লাগছে না। তখন তৃতীয় কাউন্সিলর বললেন যে একটা কাজ করি, হসপিটালটাকে ভেঙে দিই, হসপিটালটাকে গর্তের পাশে নিয়ে আসি। তখন সব শেষে মেয়র রেগে গিয়ে বললেন ধত, সব বোকার দল, এটা কেন বুঝছো না যে হসপিটাল ভেঙে আবার বানাতে অনেক পরিশ্রম হবে, তার থেকে আমরা এই গর্তটা বুঝিয়ে দিই, হসপিটালের সামনে একটা গর্ত করি। কাজের নমুনা যদি এরকম এফেক্টিভ হয় তাহলে কিন্তু সেই কাজে আমাদের খুব একটা লাভ হয় না, মানে আমাদের কাজ হতে হবে এফেক্টিভ। এটা আমার একটা বেসিক দাবি বলতে পারেন, যে কলকাতা শহর একটা ফেস লিফ্ট হচ্ছে কিন্তু অন্তর ক্রমশ রুক্ষ হচ্ছে, যে কারণে এই এই শহর আজকে আর সবার নেই এবং এই শহর অনেক কিছুর বেসিসে মানুষকে ভাগ করা শিখেছে, যে ভাগটা আমরা হয়তো আমাদের শৈশবে দেখিনি। আর স্বাস্থ্যের কথা যদি বলি, এই করোনার বাজারে এবং বিভিন্ন সময়ে আমি আমার পাড়ার হসপিটাল, সেখানে গিয়ে দেখেছি একটা বিছানায় 3 জন শেয়ার করছে, এটা কি আমাদের প্রাপ্য, এটা কি আমরা চাই? এবং তাদের এত রাগ জমছে, সেই রাগটা প্রকাশ পাচ্ছে ডাক্তারদের উপর,
স্বাস্থ্যকর্মীদের উপর। আমার এক দাদা ডাক্তার, তিনি একটি ব্যক্তিকে চেক আপ করে বলেন যে তার সে মৃত। তো বাড়ির লোক তাড়াতাড়ি চলে আসে, কিছুক্ষণ পর তার রিগর মর্টিস সেট ইন করে। রিগর মর্টিস মানে মরণ সংকোচন, তাতে ছেলেটি একটি হাত একটু নড়ে ওঠে। তখন সবাই গিয়ে আমার ডাক্তার দাদাটিকে মারতে থাকে এবং বলে যে তুমি তো ভুল বলেছ, ও তো বেঁচে আছে, ও তো বেঁচে আছে। সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে তাড়াতাড়ি ওকে সরিয়ে নেওয়া হয় এবং একজন সিনিয়র ডাক্তারকে ডাকা হয়। তিনি ফাইনালি ভার্ডিক্ট দেন যে ও আদৌ বেঁচে নেই, এটা মরণ সংকোচন ছিল। আমার দাদা সেদিন খুব আঘাত পেয়েছিল, আঘাত পেয়েছিল এই জন্য নয় যে ও মার খেয়েছিল, ও আঘাত পেয়েছিল এই কারণে, কারণ সিনিয়র ডাক্তার আসতে যে আধ ঘন্টা লেগেছিল, সেই আধ ঘন্টা ও মনে মনে চেয়েছিল লোকটা যেন বেঁচে না থাকে। একটা ডাক্তার হয়ে একজন রুগীর মৃত্যু কামনা একটা ডাক্তারের প্রাপ্য নয়, এবং এইটা আমার শহর আমার ডাক্তারকে উপহার দিচ্ছে, এটা আমি চাই না। আর দুর্নীতি প্রসঙ্গে বলি যে একবার এক সাংবাদিক কর্পোরেশনে যান এবং দেখেন প্রচুর দুর্নীতি হচ্ছে, প্রচুর লোক ঘুষ খাচ্ছে। তখন উনি রাগ করে পেপারে লেখেন যে কর্পোরেশনের অর্ধেক লোক দুর্নীতিগ্রস্ত চোর। তাতে বিশাল আপ্রোয়ার হয়, সবাই মিলে খুব ঝামেলা করে যে এই ভদ্রলোক এই কথাটা কেন বলতে পারেন। পরের দিন ভদ্রলোক পেপারে আবার হেডলাইন দেন, কর্পোরেশনের অর্ধেক লোক চোর নয়। ধন্যবাদ। ধন্যবাদ রাহুল। অনেকে বলছেন, এই অনুষ্ঠানে অনেক বক্তাও বললেন যে এইবার কলকাতার নির্বাচনে নাকি সেই রকম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, অনেকটা এক পেশে নির্বাচন হচ্ছে। আবার অনেকে ঠিক উল্টো মত পোষণ করেন যে আগে যে কোনো পুরভোটে পরিষেবার ইস্যুটা যত সামনে আসত, এখন বড় রাজনৈতিক দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ নাকি সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেড়ে গেছে। কিন্তু সত্যিই কি ছবিটা তাই? আজ থেকে 91 বছর আগে 1930 সালের 22শে অগাস্ট কলকাতার মেয়র পদের জন্য রীতিমতো ভোটাভুটি হয়। প্রতিদ্বন্দ্বী উনসদ দৌল্লাকে 24টা ভোটে হারিয়ে তবে মেয়রের চেয়ারে বসতে পেরেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বোস। পুরসভার রেজলিউশনে লেখা হয়েছিল দ্যাট মিস্টার সুভাষচন্দ্র বোস বি ইলেক্টেড মেয়র অফ দ্য কর্পোরেশন অফ ক্যালকাটা ফর দ্য রিমেইনিং পিরিয়ড অফ দ্য ইয়ার 1930-31। তো এ হেন জননায়ক সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি শামবাজার পাঁচ মাথার মোড়ে বসানো নিয়েও কিন্তু আমাদের প্রশাসকরা কম জল ঘোলা করেননি। 1958 সালে মেয়র ত্রিগুণা সেনের আমলে শামবাজারের ওই মূর্তি বসানোর সিদ্ধান্ত হলেও তারপর 10-10টা বছর লেগে যায় ওই মূর্তি প্রতিষ্ঠা করতে, 27টা বিশেষ সভা এবং এ নিয়ে অসংখ্য কমিটি তৈরির পর অবশেষে নেতাজির 73তম জন্মদিনে মুম্বাইতে ওই মূর্তির উদ্বোধন করা হয়। আর সেই অনুষ্ঠানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী তার রেকর্ড করা ভাষণে যা বলেছিলেন, বিশ্বাস করুন আজকের দিনে দাঁড়িয়ে এই 2021 সালেও একেবারে সমান সত্যি, বরঞ্চ আমার তো মনে হয় আরও বেশি করে সত্যি। বাসন্তী দেবী বলেছিলেন, শুধু সুভাষচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করলেই হবে না, তার আদর্শে চলে সুভাষের পরিকল্পনাকে যেন পুরসভার মাধ্যমে সার্থক করা হয়। এই অমোঘ সত্য দিয়ে শুরু করব আজকের ওপেন ফোরাম। প্রথমেই গঙ্গাবক্ষে আমাদের এই সফরে আগাগোড়া আমাদের সঙ্গে কিছু কৃতী মানুষ আছেন, কয়েকটা প্রশ্ন নেব। লগ্নজিতা, প্রশ্নে আসছি, তার আগে আবার কবে দেখা হবে জানি না, আমি গৌতমবাবুকে একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনি যখন নগরপাল ছিলেন, আমার আপনাকে কেন জানি না খুব পছন্দ ছিল, আর আমি সেন্ট জেভিয়ার্সে পড়তাম, তো নগরপালের বাড়িটা তো ওখানেই কাছাকাছি, তো আমি ওখানে গিয়ে রোজই ফেরার সময় খানিকক্ষণ একটু হাঁটাচলা করতাম। অবভিয়াসলি আপনি সাধারণ কাজে থাকতেন, কিন্তু আমার খুব আশা ছিল একদিন না একদিন দেখা হবেই, তো তখন হয়নি, আজকে ফাইনালি হলো, খুব ভালো লাগছে। না, ভালো লাগাটা বেড়ে গেল না কমে গেল বক্তব্য শুনে? আমার ধারণা প্রথমটা আমার খুব ভালো লাগছে, কারণ এই গঙ্গার পাশে বসে আপনার এরকম কথাগুলো শুনে না আমার বয়সটা একটু কমে যাচ্ছে। যদি একটু কয়েকদিন আগে বলতেন না, কয়েক বছর আগে, আমি এর চেয়ে আরো ভালো করে উত্তর দিতে পারতাম। এবার প্রশ্নে আসি। আমার প্রশ্ন তন্ময় বাবুর কাছে, সেটা হচ্ছে যে 16-তে কংগ্রেসের সাথে জোট করলেন, 19-এ জোট ভাঙলো, 21-এ আবার জোট বিধানসভায়, এখন আবার জোট নেই, তো এভাবে যদি জোট ভাঙে আর গড়ে তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে আপনাদের?
একদম সঠিক প্রশ্ন। 16-তে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি 19-এও হওয়া উচিত ছিল। 21-এ হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও হওয়া উচিত। আমার নিজের অন্য দুটো কথা, যেহেতু আমাকে উদ্দেশ্য করে মাননীয় সমীর চক্রবর্তী বলেছেন, তাই আমাকে বলতে হবে। একটা হচ্ছে, মা ফ্লাইওভারটা তৃণমূল কংগ্রেসের সরকার কবে বানালো আমি জানি না। এখানেই বলতে দেবেন না, সুতরাং 19 তারিখ ভোট দিতেও দেবেন না। আপনি তো এখানেই বলতে দিচ্ছেন, আপনাকে ভোট দিতে দেবো না, এই ক্ষমতা আমার আছে। 2011 সালে মা ফ্লাইওভারের নির্মাণ কার্যের 95% শেষ হয়ে গেছিল, বাকি 5% জন্য 4 বছর সময় নিয়ে 2015 সালে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি তো, আমি বলছি, শুনুন না, আমি তারিখ শুদ্ধ বলছি, আপনি সেটা জানেন না। আমি তো আপনাকে বলেছিলাম 2015 সালে 4 বছর ধরে বাকি 5% এবং নীল সাদা রং করে, তখন তো 60% হয়নি 2011 পর্যন্ত, 95% হয়েছিল। শুনুন, ওটা আমার যাতায়াতের রাস্তা। আচ্ছা, এই যে মিলেনিয়াম পার্ক, ত্রিফলার খুঁটিগুলো আছে, একটা আলো এখান থেকে জ্বলছে না, কি অভাবনীয় উন্নয়ন ভাবুন। এই পেছন দিকটায় হাওড়ার ব্রিজ, আলো জ্বলছে না, কি অসাধারণ উন্নয়ন ভাবুন। গৌতম দা একটা কারেক্ট পয়েন্ট বলেছেন, রিপোর্ট কার্ড গৌতম দার কাছে আছে। 1977-এ বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরে প্রতি বছর বামফ্রন্টের 1 বছর, বামফ্রন্ট সরকারের 2 বছর, বামফ্রন্ট সরকারের 3 বছর, বামফ্রন্ট সরকারের 33 বছর পর্যন্ত রিপোর্ট কার্ড বামফ্রন্ট সরকার চেপেছিল, যার অনেকগুলো সংখ্যা গৌতম দার নিজের লাইব্রেরিতে আছে বলে আমার বিশ্বাস। উনি বললেন একটা কাজ করেছেন, দেখান, নন্দন সহ 12টা মঞ্চ শুধু কলকাতা শহরের মধ্যে, নন্দন আর চন্দন দুটো তো হয়েছে উন্নয়ন, আমি তো মেনে নিচ্ছি 33-34 বছরে। মমতা ব্যানার্জির, মমতা ব্যানার্জির ভাইয়ের স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী, তিনি কি কলকাতার নাগরিক নন? নিশ্চয়ই ভোটার লিস্টে তার নাম নেই। ছেলে কোনোদিন সিপিআইএম এর কোনো মিছিলে যায়নি, তিনি তো শিল্পপতি, এক করে মেলা দখল, তিনি ইস্টার্ন বিস্কিট কোম্পানি লিমিটেডের মালিক থেকে কি করে হলেন? ইস্টার্ন বেউরি ব্যবসা ব্যবসা করেছেন, উত্তরটা দিয়ে করতে গেল, সর্বহারা ছেলে ভোটে দাঁড়ানো, সর্বহারা মানুষ ছিলেন না, যদি বসু সর্বহারার পার্টি করতেন, যদি বসুর বাবা নিশিকান্ত বসু হিন্দুস্থান পার্কে তার নিজের বাড়ি, সব কথার মানে নেতাজি সুভাষ বোস তৈরি করেছিলেন, কেএমসি ওয়ার্কশপ, হ্যাঁ সুভাষ বোস তৈরি করেছিলেন, জবাব দেবো, লজ্জায় মাথা নত করে চলে যাও, না বলতে দাও, ক্ষমা চাওয়া উচিত, সুমানজলি না বলতে দাও, ছেড়ে দাও, বলো বলো। মহিতার জন্য ইউবিআই হেড অফিসটাও তো সরিয়ে নিয়েছেন কলকাতা থেকে, পুকুরের কথা উল্লেখ হয়েছে জন্য আপনাকে বলিনি, আরে আপনি তো মানে জোর করে বাধা দেবেন, বদলাতে হবে, এটা তো বিজ্ঞানকে অস্বীকার করা, ব্রিটিশরা যা করে গেছে করে গেছে, তারপরে নূতন করতে হবে, সেই নূতনের জন্যই তো নয়াঞ্জলি গুলো নির্মাণ হয়েছিল সল্লেকের সময়, সেই নূতনের জন্যই তো KL2 খালকে বাগজোড়া খালের সঙ্গে মেশানো হয়েছিল বামপন সরকার। হ্যাঁ, পরের প্রশ্নে যাবো, আমি বুঝতে পারছি আজকে রেখে দিলেন কেন, আর আজকে বলছেন গোটা কলকাতা শহরের বাকি তলাটাকে বদলাতে হবে, পরে পরে প্রশ্নে যাবো। শেষ কথা, কংগ্রেস ওজোর কুকুর কোনোদিন বলা হয়নি, সম্পূর্ণ একটা মিথ্যে অপপ্রচার, এই বছর ধরে করা হচ্ছে একটা মিথ্যে অপপ্রচার, 50 বছর ধরে করা হচ্ছে, কোনোদিন বলা হয়নি ওজোর কুকুর। আমার মনে হয় এই আলোচনা একটা সিজন 2 করো, মানে আজকে শেষ হবে। আমি পরের প্রশ্নে যাবো, সুরজিৎ দা।
সবাইকে শুভ সন্ধ্যা। আমার প্রথমে একটা কথা বলতে ইচ্ছে করছে, তখন থেকে অনেকেই আমরা বলছি যে এই টক্কর রাজনীতিবিদদের মধ্যে আর আমরা এর বাইরে, আমরা এখানে মানে হচ্ছে সাধারণ মানুষ। আমি এটা একটু ভিন্ন মত পোষণ করি, কারণ আমার মনে হয় আমরা হাইলি ভেতরে, এবং এই সমস্ত রাজনীতিবিদ পছন্দ করুন যাদের, অপছন্দ করুন যাদের, তারা যে যেখানে দাঁড়িয়ে আছে সমস্ত দাঁড়িয়ে থাকার দায় সাধারণ মানুষকেই নিতে হবে, কারণ সাধারণ মানুষই ভোট দিয়ে তাদেরকে সেই জায়গায় নিয়ে যাইতে। সাধারণ মানুষ সম্পূর্ণভাবে এইটার জন্য রেসপন্সিবল, আমার সম্পূর্ণ না হলেও ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমার প্রশ্ন হচ্ছে শ্রী মোহিত রায়কে, এবং আমার খুব ইন্টারেস্টিং লাগলো মোহিতবাবু বললেন যে উনি রাজনীতিবিদ হিসেবে নন, নাগরিক হিসেবে এখানে কথা বলছেন। তাই আমার মনে হল এই কিছুদিন আগে আমাদের বিধানসভা ভোট হয়ে গেল, এবং সেখানে একটা অনেক কিছুর মধ্যে একটা মধ্যে একটা চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ যেমন হয়ে থাকে সেরকম দেখলাম তার প্রচার তন্ত্র আর কি। কিন্তু তাতে দেখলাম ফাইনালি লাভ হলো না, কারণ এই রাজ্যের মানুষ সেইটাকে প্রত্যাখ্যান করলো, কারণ ভোট অ্যাটলিস্ট ভোটে তো তাই সেটাই দেখা গেল আর কি। তারপর এখন পৌরসভা ভোট, সাধারণ মানুষ জানতে চাই যে প্রধান বিরোধী পক্ষ হিসেবে আপনারা এই রাজ্যের জন্য কি ভাবছেন, এই পুরসভার জন্য কি ভাবছেন। কিন্তু সেইখানে কিছুদিন আগে একটু আগে সুমন বললো, দেখলাম যে আপনাদের মানে প্রধান বিরোধী নেতা তিনি বলেছেন ধর্মীয় আচারযুক্ত একজনকে মেয়র করুন। এইবার আমার মনে হয় মেয়রের এই যে চেয়ার, তার পদ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং তার তো দায়িত্ব আছে, তাকে তো কাজ করার জন্য মানুষ সেখানে পাঠায়, আবার সাধারণ মানুষ সেখানে পাঠায়, শিখ তাকে কি ধর্মীয় আচার পালনের জন্য সেখানে পাঠানো হয়, এবং সে যে ধর্মই হোক আর কি, এইটা নিয়ে কি মানে কি মনে হয় এই ফর্মুলা কি কাজ করবে? আবার আমি আজকে কোনো রাজনৈতিক উত্তর দেব না, শুধু একটা কথা মনে করিয়ে দেব যে এই পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল ধর্মীয় ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যারা তখনকার বিধায়ক বঙ্গীয় আইনসভার, তার পশ্চিমবঙ্গের বিধায়করা, তার মধ্যে জ্যোতিবাবুও ছিলেন, তারা পশ্চিমবঙ্গ তৈরি করে ভারতের সঙ্গে রেখেছেন সম্পূর্ণ ধর্মীয় কারণে। এবং সেজন্যই আমি কোনো ধর্মীয় বিষয়কে পশ্চিমবঙ্গের কোনো বিষয়ে বাদ দেওয়া উচিতই নয়, কারণ সেটা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। দ্বিতীয় একটা কথা বলি, মেয়র কোন ধর্মের, এটা গুরুত্বপূর্ণ কি করে হয়, এটাই হচ্ছে প্রশ্ন। কি বলে উনি যে বলছি, জিজ্ঞেস করছি যে মেয়র কোন ধর্মের, সেটা গুরুত্বপূর্ণ কি করে হয়? মেয়র কোন ধর্মের ব্যাপারটা নয়, আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে যেখানে মেয়রকে জনাব বলে ডাকা হয়, তখন অন্য একটা ভয় চলে আসে যে পশ্চিমবঙ্গটা এই জন্য তৈরি হয়নি যে সেখানে স্ত্রী থেকে একজন জনাব হয়ে যাবে। আমি একটা অন্য প্রসঙ্গে আসি, এই একটু ওই রং নিয়ে, আমি এটা একটা কোনো রাজনৈতিক ব্যাপারে বলছি না, নীল সাদা ব্যাপারে যে রং হচ্ছে ভালো হচ্ছে মন্দ হচ্ছে আমি এর মধ্যে যাচ্ছি না। এই যে রাস্তার পাশে ফুটপাত আর রাস্তার মধ্যে যেখানে নীল সাদা রং করা হয়েছে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা বেআইনি। ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে কোড আছে, কোড নাম্বারটা আমার সঙ্গে আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে সেটা সাদা কালো হতে হবে, আর যেখানে রাস্তাটা একটু হোয়াইট ইজ যেমন সিমেন্ট রোড, সেখানে কালো হলুদ হতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের রাস্তার নিরাপত্তা নিয়ে কিন্তু এখানে খেলা করছে, যারাই করুন পুরসভা, যে এটাকে নিয়ে ভাবা উচিত। অন্য নীল সাদা নিয়ে আমি কোনো কোনো মন্তব্য রাখছি না, ধন্যবাদ। তুমি বলে দেবে না, তুমি বলো। আমি আমি আসলে এই সুযোগে, আমি জানি দেরি হয়ে যাচ্ছে, খুব ঠান্ডাও লাগছে, কিন্তু এই সুযোগে মোহিতদা এখানে আছেন, একটা প্রশ্ন উনি ছুড়ে দিয়েছিলেন ওর বক্তব্যের সময়, আমি সেটার একটা পাল্টা প্রশ্ন করতে চাই। উনি বিদগ্ধ মানুষ, আমাদের শ্রদ্ধেয়, কিন্তু তর্কের খাতিরে করতেই হয়। মোহিতদা বলেছেন যে তসলিমাদি কলকাতা থেকে যখন চলে যেতে বাধ্য হন, তার বিরোধিতা করেছেন, সেই ঘটনা দুর্ভাগ্যজনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো শহর থেকে, কোনো দেশ থেকে কোনো শিল্পীরই বিতাড়নের কোনো কারণ হওয়া উচিত নয়। কিন্তু মোহিতদা তার সঙ্গে একটা ভুল তথ্য পরিবেশন করেছেন, যেটা বলেছেন যে উনি তারপর আর কলকাতার কবিদের কবিতা পড়েননি। কিন্তু আমি জানি উনি তারপর অন্তত একটা কবিতা পড়েছেন, যে কবিতাটা আমারই লিখিত, এবং যার পর, যেটা লেখার পর আমার নামে অন্তত 12 FIR হয়, আমাকে প্রায় হত্যা করবার মতো অবস্থা হয় আসামের একটি শহরে, এবং ফিরে আসার পর একটি অনুষ্ঠান হয় সেই কবিতা নিয়ে, এই ABP আনন্দে সুমনের আড্ডায় মোহিতদাই বক্তব্য রাখেন। সুতরাং মোহিতদা অন্তত আমার একটা কবিতা তসলিমাদির পর পড়েছেন, এই দামি আমি আজকে করতে পারি। আর আমি একটা, হ্যাঁ
আমি শ্রীজাতর দীর্ঘদিনের কবিতা পড়ি, কিন্তু ওটাকে তো আমি কবিতা বলে মনে করিনি, তাই ওটা কবিতা পড়া হলো না। আপনি কি ওটাকে কবি বলে মনে করেন নাকি সেটাও মনে করেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যার বললেন বাংলার সংস্কৃতিতে একজন স্ত্রী কি করে জনাব হয়ে যাচ্ছে, তো আমার কথা হচ্ছে বাংলার ভাষাটা, এই যে আমরা এয়ারপোর্টে গিয়ে খুব গর্বের সাথে বিভিন্ন ভাষার সঙ্গে যে দেখতে পাই বাংলায় লেখা পায়খানা টয়লেটের বাইরে, সেটা হয়েছে কিন্তু একটি মুসলিম দেশের জন্য, এবং তারা তাদের নিজেদের মধ্যে জনাব কথাবার্তাই বলে। বাঙালির কালচার মানে হিন্দুয়ানির কালচার নয়। কিন্তু আমার এখানে একটা পার্থক্য আছে, আমি নিয়ে বিতর্কে যাব না, শুধু এক কথা বলে দিই, যিনি বাংলায় কথা বলেন তিনি বাংলাভাষী, আর যদি কাউকে বাংলা বাঙালি বলতে হয় তার সঙ্গে তিনি বাংলাভাষী হবেন, এবং 5000 বছরের ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকারকে নিজের বলে স্বীকার করবেন, তবেই তিনি বাঙালি। বুঝলে? ইংরেজি বলে অস্ট্রেলিয়ার লোক, কানাডার লোক, আমেরিকার লোক, তারা ইংরেজ হন না। স্প্যানিশ বলে পুরো দক্ষিণ আমেরিকা, মেসি তাই বলে স্প্যানিশ হন না। ফলে বাঙালি হবার জন্য যোগ্যতা হচ্ছে এই ভারতীয় উত্তরাধিকার নিতে হবে। দরকারি কথা আমার বোধহয় বলার দরকার এখানে, কেন বহু বক্তার কথার মধ্যে কথাটা উঠে এসছে, আমার সময় সংক্ষিপ্ত ছিল না, নিঃসন্দেহে আপনারও প্রশ্ন থাকবে সমিতদা, কিন্তু তার আগে আমার এটা যোগ করতে হবে যে এই বাংলাতেই তো সত্যনারায়ণের পাঁচালিতে মুসলিম ফকিরের বেশি সত্যনারায়ণ আসে, এটাই তো সংস্কৃতি। কোন কোন গ্রন্থ ডিফাইন করে দেবে যে 5000 বছরের সংস্কৃতি বলতে আমি কি বুঝবো, সুরজিৎদা কি বুঝবে, অঙ্কিতা কি বুঝবে, লগ্নজিতা কি বুঝবে? বোঝার এবং মননের দায় তো একান্তভাবে আমাদের, সেটাকে চাপিয়ে দেয়া কি সম্ভব? আমি আমি জানি না, আমি পরের প্রশ্নে যাব। আমি শুধু তার আগে বলি যে দেখুন, আজকে 14 তারিখ, আজকে তাপমাত্রা সকালেই দেখেছি যে মরশুমের শীতলতম 14.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখন এখানে যারা বসে আছি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, যারা বৈঠকখানায় অথবা শোয়ার ঘরে টিভি দেখছেন, যে পরিস্থিতিটা সুখকর শুরু হয়েছিল, কিন্তু যত রাত গড়াচ্ছে ততটা সুখকর থাকছে না। আমি দ্রুত এই জন্য পরের প্রশ্নে যাব, অঙ্কিতাকে দেখতে পাচ্ছি, প্লিজ। সবাইকে শুভ সন্ধ্যা। আমার প্রশ্নতে আমি সরাসরি যাচ্ছি, সমীরবাবুকে আমার প্রশ্ন যে 2015 সালের পুরো ভোটে এবং 2018 সালের পঞ্চায়েত ভোটে আমরা যেভাবে দেখেছি, মানে সংবাদ মাধ্যমে সুবাদী আমরা দেখতে পেয়েছি যেভাবে প্রকাশ্যে ভোট লুট করা হয়েছে, তো তারপরে আপনারা যে এখন বলছেন যে আপনারা সুষ্ঠুভাবে অবাধে ভোট করতে চান, তো আপনাদের মানে আপনারা কি এটা বিশ্বাস করেন যে মানে আপনাদের এটা আশা যে বিরোধী দল আপনাদের এই মানে প্রতিশ্রুতির ওপর আস্থা রাখবেন? আর সত্যি যদি তাই হয়, আপনারা যদি সুষ্ঠুভাবে ভোট করতে চান, তাহলে কেন আপনারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করছেন না, যেমনটা 2013 সালে মীরা পাণ্ডে করেছিলেন? আপনার শেষ হয়েছে বলা? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে কথাটা বললেন আমি একটু কারেক্ট করব আপনাকে, আমি এ কথা বলছি না যে 2015 সালের পুরসভার নির্বাচন বা 2018 সালের পঞ্চায়েত নির্বাচন কোনো ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ঘটেছিল যে গোটা শহর কলকাতা শহর জুড়ে লুট হয়েছে, আমি কেন আপনারাও বিশ্বাস করেন না? সেটা বহু মানুষ অবাধেও ভোট দিয়েছে এবং অনেক লোক দিতে পারেও, এবং সেটা ভুল হয়েছে, তার জন্যে আমাদের দল ক্ষমা প্রার্থী, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পার্টির প্রতি। এবং যে কথাটা আপনি বলছিলেন চক্রবর্তী স্যার, এক্স কমিশনার অফ পুলিশ, সেটা হচ্ছে, সেটা তো দল নির্দেশ দেয় না, সরকারটা আলাদা দলটা আলাদা, সুতরাং সরকার সে নির্দেশ পুলিশকে দিয়েছে যে টোটাল ফ্রি হ্যান্ড অ্যাবাউট ল অ্যান্ড অর্ডার যেদিন নির্বাচন হবে, তার কারণ ফ্রি এবং ফেয়ার পোল হবে, তাতে যদি 50টা সিট আমাদের হেরে যেতে হয় মানুষের রায়, আমরা মাথা পেতন বসে রায়, কিন্তু যে অন্যায় হয়েছে সেটা ভুল হয়েছে, ভুল হলে তো সেটা আমাদেরই কারেক্ট করতে হবে, নাকি একই জিনিসের পুনরাবৃত্তি হতে থাকবে? কাউকে তো একটা থামতে হবে। বেশ, পরের প্রশ্ন, এটা করার জন্য যদি 50টা সিপিআইএম প্রার্থীর পোস্টারের উপর 24 ঘন্টার ভিতর তৃণমূল প্রার্থীর পোস্টার লাগিয়ে দিতে হয়, সেটাও আমরা লাগাবো,
50টা ফ্লেক্সকে দুদিক থেকে 100টা ফ্লেক্স দিয়ে ঠেকে দিতে হয়, সেটাও আমরা করব এবং সেটাই গোটা কলকাতা জুড়ে হচ্ছে। তার অজস্র সংবাদ ইতিমধ্যেই সংবাদপত্রে বেরিয়েছে। আমি অনুরোধ করব তন্ময়বাবুকে দয়া করে সাংবাদিকদের সঙ্গে নিয়ে গিয়ে সেগুলো ছবি তুলে দেখান, এখন তো মিডিয়া ভীষণ স্ট্রং, অনেকগুলো ছবি বেরিয়েছে কাগজে, দিনের পর দিন অনেকগুলো ছবি বেরিয়েছে কাগজে, আর সেটা আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আমি হিম্মত থাকলে তন্ময় ভট্টাচার্য এবং সমীর চক্রবর্তী থেকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে এই যে আমাদের স্লোগানটা ছিল যে জোর টক্কর গঙ্গা পারে, সেটাকে এইভাবে দুজনে সত্য প্রমাণিত করতে উদ্যত হয়েছে, তার জন্য বিশেষ ধন্যবাদ। না, পরের প্রশ্ন পূজারিণী ঘোষ। শুভ সন্ধ্যা। জানি প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের সবারই এখন, কিন্তু ভীষণ মানে পরিবেশটা তো ভীষণ গরম হয়ে উঠেছে, এতক্ষণ যে আলোচনা হচ্ছিল খুব ভালো লাগছিল সবকিছু শুনতে। আমার প্রশ্ন আজকে অভিষেক বাবুকে যে এই যে ধরুন আমরা যেটা সবসময় দেখে এসেছি যে এই রাজ্যে আপনারা সবসময় তৃণমূলের সঙ্গে একটা কুস্তির ব্যাপার একটা চলছে, সারাক্ষণই একটা লড়াই মারপিট, আবার সেটাই যখন দিল্লি চলে যায় তখন একটা অদ্ভুত দোস্তির জায়গা তৈরি হয়, এটা কি দ্বিচারিতা নয়? মানে এটা আমার প্রচন্ড সবসময় এটা মনে হয়, এটা আমার আজকে আপনাকে প্রশ্ন। এইটাকে অন্য মানে একাধিকভাবে উত্তর দেওয়া সম্ভব, একটা হচ্ছে পলিটিক্যালি কারেক্টভাবে উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে বৃহত্তর সাংবিধানিক এবং গণতান্ত্রিক দায়িত্ব, কিন্তু আমি অত শত গাল ভরা শব্দ বলবো না, আমি শুধু একটা কথাই বলবো। আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা দেখি, ধরুন আমরা টিভির পর্দায় দেখি, আমাদের পক্ষে তো সম্ভব না সব জায়গায় যাওয়া, কিন্তু আমরা টিভির পর্দায় যেটা দেখি যে এখানে যখনই আমরা মানে আজকে এবিপি আনন্দের জন্য আমিও অনেক জায়গায় যাই, আজকে কলকাতার আমি কলকাতা যখন আমি নর্মালি দেখি সেটার যে চিত্র আমার কাছে যা ছিল, এখন এবিপি আনন্দর জন্য আমি অনেক জায়গায় গেছি, আমি সাধারণ নাগরিকদের সাথে মিশেছি, কথা বলেছি, আমার কাছে একটা অন্যরকম চিত্র তৈরি হয়েছে। এবার আমি সবটাই যেহেতু টিভির পর্দাতে দেখি, আমার কাছে পলিটিক্যাল প্রশ্ন বা পলিটিক্যাল প্রশ্ন আমি যাচ্ছি না, আমার কাছে খুব সাধারণ মানুষের যে প্রশ্নটা আমি সেইটা আপনাকে করছি যে দুটো দুরকম কেন? আমি এটাকে আমি দ্বিচারিতা বলবো না? অবশ্যই মানে দ্বিচারিতা হিসেবে এটাকে আপনি যদি বলতে চান আমাকে, আমার অবশ্যই আটকানোর কোনো ক্ষমতা নেই, অতীত নিয়ে বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারি, ভবিষ্যতে দিল্লি এবং কলকাতায় একই রকম সমীকরণ থাকবে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে একটু আগে সমীরদা আর মোহিতবাবুর ভেতর একটা অদ্ভুত সমীকরণ দেখছিলাম, সেটা হচ্ছে যে স্বস্তিকাতে আমরা কিছুদিন আগে একটা খবর দেখছিলাম যে বারবার মোহিতবাবু বলছিলেন যে আজকে রাজনীতির কথা বলবো না, আর মোহিতবাবুর প্রশ্ন তুমি আবার নিজের দিকে নিয়ে নিচ্ছিলে একটু আগে, তো তন্ময়দার বক্তব্যটা তুমি নিলে না, তো যাই হোক, সে স্বস্তিকাতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের ভেতর যে অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং, এরকম বিচারিতাও কিন্তু আছে। সেটাই আমি তো কংগ্রেস আর তৃণমূলের কথা জিজ্ঞেস করেছি। একদম বিচারিতার মানে কি জানেন, এই যে তন্ময়দা একটু আগে বলছিলেন না 2019 জোটটা হওয়া উচিত ছিল, পশ্চিমবাংলায় কংগ্রেসের সঙ্গে দোস্তি হবে আর কেরালায় তখন সিপিএম এর সঙ্গে ওরা লড়াই করবে, কি সুন্দর বলুন তো। একদম ঠিক, একদম ঠিক, এবং এই চিত্রায় কোনো ভুল নেই, কারণ কেরালার রাজনীতি পশ্চিমবাংলার রাজনীতি এক ধারায় বইবে না, এটাই ভারতবর্ষ, এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাই ভারতবর্ষের বৈচিত্র্য, এবং এটাই ভারতবর্ষের বৈচিত্র্যের ভেতরে যে বিভিন্নতা, এবং সেই বিভিন্নতা থেকে জাত যে ঐক্য, সেই ঐক্যের আমার একটা প্রশ্ন ছিল সমীরবাবু, এবং তন্ময়বাবু দুজনের ঠিক আছে, তো আজকের এই সভার মধ্যে দেখা গেল শেষ অব্দি কিন্তু আলোচনাটা আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলো, আপনার মুখোমুখি যিনি বসে আছেন অভিষেকবাবু বললেন, সেখান থেকে কিন্তু কোনো উত্তর প্রত্যুত্তর কিছুই পেলাম না, এর পিছনে কোনো গুণ সংখ্যা আছে? আজকের জন্য উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, রাজনীতির কথা বলছেন। আমার কোনো প্রশ্ন নেই, আমার একটা বক্তব্য আছে, এখানে 5000 বছরের সংস্কৃতির কথা উঠেছে, আমাদের বাড়িতে একটা চিঠি আছে হাতে লেখা, আমার দাদু আমার মাতামহ সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীকে লিখছেন উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, বাবা আলাউদ্দিন খাঁ সাহেব,
শুধু প্রথম দুটো লাইন বলি। হ্যাঁ, শ্রী শ্রী দুর্গা সহায় আদা বানতে নিবেদন নেই আমার স্নেহ জানিও, এটাই 5000 বছরের সংস্কৃতি। আমি আমার আমার খালি একটি কথা আছে, তার কারণ বহু মানুষের একটা প্রশ্ন আছেন এবং যারা শুনছেন টেলিভিশনের পর্দায় তাদেরও প্রশ্নটা আছে, কলকাতার জল জমার সমস্যা যেটা এর বারবার আলোচনার মধ্যে এসেছে। এটা নিয়ে আমি আপনাদের অবগত করছি একটা জিনিস, আপনারাও হয়তো জানেন, এটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক KEIP-র মাধ্যমে ক্যালকাটা এনভায়রনমেন্ট ইম্প্রুভমেন্ট প্রজেক্ট যেটা আছে তাদের মাধ্যমে $400 মিলিয়ন $3,000 কোটি টাকার ওপর তারা কিন্তু স্যাংশন করেছে, কাজটা কিন্তু শুরু হয়েছে। এবং প্রধানত পূর্ব কলকাতা আপনার রুবি হাসপাতাল থেকে শুরু করে শেষ পর্যন্ত এদিকে বেহালা অঞ্চল এবং এই জায়গা জল নিকাশির ব্যবস্থা যে এটা 2013 সাল থেকে শুরু হয়েছে, থার্ড ফেজের কাজটা এখন শুরু হচ্ছে। থার্ড ফেজের কাজটা শুরু হচ্ছে, তার কারণ একদিনে সবটা করে দেওয়া সম্ভব নয়। ঠিকই আমি মানছি, কিন্তু আমি বলছি যে এটা নিয়ে যদি আপনি বক্তব্য দীর্ঘায়িত করেন সেই জলশূন্য কলকাতা দেখার জন্য আপনারা থাকবেন, আমি অন্তত থাকবো না, যে পরিমাণ হিম পড়ছে। সুতরাং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এক মিনিট, সেটা হচ্ছে যে একদম ঠিক তথ্য, এডিবির সঙ্গে চুক্তিটা কিন্তু 11 সালের বামফ্রন্ট সরকার করা ছিল। আচ্ছা, 13 সালে যে সময় হয়ে থাক সেটা যদি বলবেন, উনি একটু আগে বলেছেন, আরে দাঁড়ান না, থামুন, আরে আমি আপনাকে উনি একটু আগে বলেছেন, উনি একটু আগে বলেছেন আমরা বাড়ি গিয়ে দেখছি বাকিটা, মুখার্জি বানিয়েছিলেন, আমরা বাড়ি গিয়ে বাকিটা দেখছি। 19 তারিখ অবধি শরীরটা ভালো রাখবেন, একদম সরকার এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগ। না না, ওরা নেই মাঠে ময়দানে, নেই মাঠে ময়দানে, নেই এখানে মাইক পেয়ে কলকাতা। আমি 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 কলকাতার নাগরিক হিসেবে আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে আমলেই শুরু হোক, বামফ্রন্ট আমল বা তৃণমূল আমল, সেই প্রকল্প যদি সফলভাবে রূপায়িত হয় এবং কলকাতা জলশূন্য হয় তার থেকে শুভ আর কি হতে পারে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শঙ্খ ঘোষের কথা দিয়ে শেষ করব। শুনুন, যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। মানছি সেই কলকাতায় একটা গোটা খাল উধাও হয়ে যায়, সেই কলকাতায় আজও একটু বেশি বৃষ্টি হলেই জলযন্ত্রণায় পড়তে হয় মানুষকে, সেই কলকাতায় বেহাল রাস্তা দিনের পর দিন মেরামত না হয়ে পড়ে থাকে, সেই কলকাতায় দূষণের বিষ বাতাসের দাপাদাপি, হ্যাঁ তাও থাকে। কিন্তু এই সব ছাড়িয়ে যেটা থাকে সেটা হলো কলকাতার প্রাণ, এই শহর জীবন্ত চূড়ান্ত সজীব। এখন ভোটে জিতে কলকাতার পরিত্রাতা যাঁরাই হন না কেন, তারা নিশ্চয়ই মানুষের ভালো থাকার দিকটায় আর একটু নজর দেবেন। আজ এই গঙ্গা তীরের হিমেল হাওয়ায় সেই আশাটাই ছড়িয়ে পড়ুক চতুর্দিকে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। We'll be right back.